াম রহমতুল্লাহি অব রাক আল ইসলামিটা গ্রুপে প্রশয় হচ্ছে আমি যদি জহরের পূর্বে সফরে বের হই আর আমার সফরের দূরত্ব হল ডিস্ট্যান্স হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং আসরের পূর্বে যদি গন্তব্যে আবারও ফিরে আসে তাহলে কি আমি দুইটি নামাজকে তথা জোহরকে এবং আসরকে একত্রে পড়তে পারব অনুরূপভাবে সফর অবস্থাতে যে দুই নামাজের ক্ষেত্রে কসর করা হয় আমি কি দুই দুই নামাজ দুই দুই করে পড়তে পারবো আমি কি দুই দুই আঘাত করে পড়তে পারবো নাকি ফিরে এসে আমাকে পূর্ণ পড়তে হবে চার চার আখাত করে বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব

তোমরা নামাজগুলিকে কসর করতে পারো তথা চার রাখাত নামাজগুলিকে দুই রেখাত করে পড়তে পারো এটি হচ্ছে সফরের বিধান আমরা এভাবে বলতে পারি কেউ যখন সফর করেন ভ্রমণ করেন তখন তার জন্য শরীয়তের বেশ ছাড় রয়েছে আছে এটি আল্লাহর প্রদত্ত আল্লাহ সুন্নতলা তার বান্দার প্রতি দিনকে সহজ করে দিয়েছেন চার রাখাত নামাজগুলিকে দুই রাখাত করে পড়া প্রয়োজনবশত দুই নামাজকে একত্রে পড়া জোহরকে আসরের সাথে অনুরূপভাবে আসরকে জোহরের সাথে তাকদীব এবং তাহির করে একইভাবে মাগরীবকে ঈশার সাথে পড়া অথবা ঈশাকে মাগরীবের সাথে পড়া এগুলো হলো শরীয়তের বিধান এক্ষেত্রে আমরা উল্লেখ করব যে ভ্রমণ কাকে বলে কেননা প্রশ্নটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যদি আমরা সফর করি আসলে একে সফর বলে না ওলান বলেছেন সফর বলা হয় যে যার জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন পড়ে এবং যার জন্য তাকে পূর্ব থেকে তার সফরের যে প্রয়োজনীয়তা যা তার সফর প্রয়োজন পড়ে সেগুলো তাকে সংগ্রহ করতে হয় একে সফর বলা হয় বিশেষ করে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার অথবা পঞ্চাশ কিলোমিটার একে সফর বলে না এর জন্য অলমগর বলেছেন যে অন্তত আশি কিলোমিটার এর অধিক হতে হবে একশো কিলোমিটার একশো কিলোমিটার যদি এমন ডিস্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে সফরের যে নীতিমালা সে নীতিমালা তার জন্য প্রযোজ্য হবে কেউ যদি ৪৫ কিলোমিটার সফর করে আর জহরের পূর্বে বের হন তাহলে তার উচিত হবে যখন নামাজের সময় হয়ে আছে তখন তিনি নামাজ পড়ে নেবেন কেননা আল্লাহ সুফহানহতালা নামাজ ফরজ করেছেন নামাজ ফরজ করে তিনি নামাজের জন্য টাইমিংও ফরজ করে দিয়েছেন যেমনটি সুরানিসার একশো তো তিন নাম্বার আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুফান তালা আলোচনা করেছেন ইন্ন চলা তা তা আলাল মিনি না কিতাব বা ম আমি মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছে। এই জন্য নির্দিষ্ট সময়ে আমাদেরকে নামাজ পড়তে হবে সফরের জন্য যেহেতু বিশেষ ছাড় এই ছাড়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে আমরা নামাজকে আগে এবং পরে। তাক দিম তাখির এভাবে পড়ব অবশ্যই তাকে নির্দিষ্ট সময়ে হতে হবে এমনটি নয় যে জোহর এবং আশরকে মাগরিবের সাথে পড়তে পারবো না সেটি কিন্তু নয় সেখানে টাইম বা সময় নির্দিষ্ট রয়েছে এই নির্দিষ্ট সময়ই পড়তে হবে শুধুমাত্র যে ছাড়গুলি রয়েছে শুনতে না পড়া অথবা কসর করা সেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই আমরা বলবো যেহেতু আপনি ভুল করেছেন পরবর্তীতে ভুল না করা তথা আপনি জোহরকে জোহরের সময় পড়েননি আসরের সময় আসরের সময় আপনি ফিরে এসেছেন জোহর আদা করেননি এই ক্ষেত্রে অবশ্যই আপনি জোহর আগে পড়বেন এবং পরবর্তীতে আসর পড়বেন এই ক্ষেত্রে পরিপূর্ণ নামাজ পড়বেন এটি আপনার ভুল হয়ে আছে কেননা উচিত ছিল জোহরকে জোহরের সময় পড়ে নেওয়া আর সফরের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে যখন আমরা ভ্রমণ আশি কিলোমিটারের অধিক করব। তখন এই নিয়মগুলি প্রযোজ্য হবে যে ইচ্ছে করলে আমি দুই নামাজকে একত্রে পড়তে পারবো এবং সেই ক্ষেত্রে আমি কসর করবো বল্লাহ তাল আলম